আমি সেজুতি। আমি আপনাকে চিনি দূর থেকে। আমিও আসতে না আসতেই কি নিয়ে মেজাজটা আমার সরে গেল। ওকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে চাওয়াটা অন্যায় ছিল। তার আগে দেখুন তারাই আপনাকে এখানে রেখে দেয়। আপনি শুধু আমাকে নিয়ে গাইবেন, আমার জন্য গাইবেন। আপনার তো দেখছি মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমি নেই। হ্যাঁ আমার পারি দিতে আছে। তাহলে তো আমারও যাওয়া উচিত। সে কি তাহলে থাকলো কি? আমি ছাড়া সবাই যাচ্ছে। মানুষ তার নিয়মের বাইরে গেলে সবকিছু গন্ডগোল বেঁধেছে। কিন্তু কখনো কখনো মানুষ ইচ্ছে করেও তো সীমাটা ভাঙে, তাই না? নয়নতারাকে ভালোবেসে ফেলেছো, এখন পর্যন্ত তোমাকে ভালোবাসতে পারলাম না। তোমার কি মনে হয় সাহেব, আমি তোমাকে ভালোবাসি? এরকম বোকার মতো হাসছো কেন? আমার সাথে ভুল করে ভালোবাসার অভিনয় করতে হবে এটা তুমি কখনো ভাবনি। ম্যাডাম কোনো কিছু প্রয়োজন? আপনি বুঝি ঘুমাচ্ছিলেন? আমি ঘুমালে সবার ভালো মন্দটা দেখবে কে? টিমটা আরেকটু বড় হলে ভালো হতো। ইচ্ছে করেই তো ছোট করে রেখেছি। আপনাদের সাথে তো ম্যাডাম আমি চাবি দেয়া কলের পুতুল ছাড়া কিছুই না। আমি শুধু কিছু জিনিস জানতে চেয়েছি। চাবিটা কে দিচ্ছে সেটাই তো? সেটা জানতেই তো আমি সাথে এসেছি। আমাকে বুঝি এতটাই খারাপ ভাবলেন না? এতটাই ভালো হলে তো প্রশ্ন করার প্রয়োজন। কলের পুতুল যার হাতে যায় সেই চাবি দিতে পারে, এমনকি আপনিও। আমি শুধু কিছু জিনিস জানতে চাই, কারণটা অবশ্য আমি বলতে পারি। সন্দেহ সন্দেহ আছে আপনার একজনকে নিয়ে। জামিল? সামির? কি বাজে কথা বলছেন? আপনি জানতে চাইছেন তার সম্পর্কে অজানা কিছু কথা। সেটা তো ধারণা মানে, তাকে আমি বেশ ভালো করেই জানি। কিন্তু খুনটা কিভাবে হয়েছে সেটা জানেন না, তাই তো? কিসের খুন? এরকম বোকার মতো হাসবেন না। আচ্ছা আপনি পুলিশের লোক না তো? দেখুন ব্রাদার কিন্তু নিজের চাইতে আপনাকে বেশি বিশ্বাস করে। আর একটা কথা বললে, আসল কথা বললে আপনি বিপদে পড়ে যাবেন, তাই না?
তুমি আমার সাথে এসে বোর হচ্ছ? মানে কি কথাটা? এর চাইতে সামিরের সাথে থাকলেই পারতে। সামিরকে এখানে আনবার প্ল্যানটা বুঝি তোমার ছিল? আমি তো ধরে নিচ্ছি আতাউলকে তুমি বলে দিয়েছ। তাই যদি হতো তাহলে নিশ্চয়ই আমি তোমার সাথে আসতে চাইতাম না। অবাক হয়েছিলাম সত্যি সামিরকে দেখে। তুমি নিজে থেকে আসতে চাইলে তাই আমি নিজেও অবাক হয়েছিলাম নিজের আচরণে। মাঝে মাঝে কি মনে হয় জানো সাহেব? কি? আমি বোধহয় মানসিকভাবে সমুদ্র হয়ে যাচ্ছি। অবাক হয়েছিলাম সত্যি সামিরকে দেখে। তুমি নিজে থেকে আসতে চাইলে তাই ছিলাম নিজের আচরণে। মাঝে মাঝে কি মনে হয় জানো সাহেব? কি? আমি বোধহয় মানসিকভাবে সমুদ্র হয়ে যাচ্ছি। কেন তোমার এমন মনে হচ্ছে? তোমার জন্য আমার কষ্ট হচ্ছে কেন? তোমার বাজে কথা মনে হচ্ছে? নতুন করে আমাকে কেন ভুল পথে হাঁটাতে চাইছো? কিন্তু আমি তো আমি তোমাকে আমার থেকে দূরে রাখছি। বলো আতাউল। এই যে স্যার, আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না। সময় হলে আমি তো তোমাকে ফোন করতাম। এত দূরে বসে সময় কখন হাজির হয়েছে বুঝবেন কি করে? তার মানে? তার মানে কিছু না স্যার, এমনি কথা কথা বলছিলাম। কাজের কত দূর? কোন কাজ স্যার? নিশ্চয়ই বেড়াবার জন্য তোমাকে ওখানে পাঠানো হয়নি? আমি বেড়াতে না আসলেও অন্যরা তো বেড়াতে এসেছি স্যার। আমি খুব ঘুরিয়ে দেখাচ্ছি ওদেরকে, রাতে আবার ক্যাম্প ফায়ার হবে। ঘুরিয়ে কথা বলবার মানে কি আতাউল? স্যার, টেলিফোনে তো আর সব কথা বিশ্বাস করা যায় না। সামিরের কি অবস্থা? এই যে ব্রাদার, আমাকে খুঁজছেন নাকি? কাকা, আমি তোমার কাছে কি জানতে চাইছি? আমি যে দেশে পাঠানোর ব্যবস্থা করছি। জি জি জি, হ্যাঁ, এখন অনলাইনে কথা বলতে হবে, পরে কথা বলছি। জি জি, সালাম আলাইকুম। স্যার কিছু বলুন বুঝি। আপনাকে দেখছি। ছি 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 ছি, আমি একটা দেখার মতো জিনিস হলাম না। জানতে চাইলাম আপনাদের ট্রিপটা কদিনের? সে কি একদিনেই টায়ার্ড হয়ে গেলেন? অবশ্য, আপনি তো আমার শিল্পী মানুষ। আপনার মালিক কিছু বললো না আপনাকে টেলিফোনে? স্যার, আমার মালিক তো আমি নিজেই। বুঝতে পারছি, শিল্পী মানুষ তো, একটা কিছু চাই। কি ব্রাদার, লজ্জা করছেন কেন? নয়ন তারাকে চাই তো। Thank you.
ভয় পেয়েছিল। আসলে সবকিছু আমার জন্যই হলো, যদিও আমি পাশে ছিলাম। তুমি ছিলে বলে আজ আমি ফিরে আসতে পেরেছি। তোমার প্রয়োজন হলেই সবসময় আমি তোমার পাশে। তোমার না তোমার বাবার সাথে একটু কথা বলা উচিত। উনি ঘটনাটা শোনার পর থেকে অনেক টেনশন আছেন না? তোমার জায়গায় আমি হলে সত্যি সত্যি ধাক্কা দিয়ে ফেলে দিতাম। তোমার জীবনটা নিয়ে খুব চুয়া খেলেছি। হয়তো আমিই তোমাকে খেলবার সুযোগ দিয়েছি, সেই জন্যই তোমার প্রতিশোধ নেওয়া উচিত ছিল। বড্ড বেশি এলোমেলো কথা বলছো তুমি। কেন তুমি সব মেনে নিচ্ছ সাহেব? তাহলে বাবা আমার জন্য অনেক কিছু করেছে। শুধু বাবার জন্য তিনি যে অনেক বিশ্বাস নিয়ে তোমার সাথে আমাকে জুড়ে দিয়েছিল, আর এখন যখন আমি একা হয়ে ফিরে যাব তখন নিশ্চয়ই তুমি সত্যিটাই বলবে। যদি মিথ্যে বলি আমি তোমাকে বিশ্বাস করি। তোমার বাবা আবার ফোন করেছেন। যদি স্বামীর ব্যাপারটা ব্যর্থ হয়, আমরা কি না গিয়ে ভুল করলাম? না গিয়ে ভালোই করেছেন, গেলে বোর হতেন। আপনি ঋষি এতক্ষণ সামিরের সাথে বোর হচ্ছিলেন? কথা হয়নি তেমন। ভেতরে কথা আটকে রাখাটা তার কাছ থেকে শেখা উচিত। আমি অবশ্য তেমন কিছু জানতেও চাইনি। লাভ হতো না, সারাক্ষণ গানের মাঝে ডুবে থাকে। ভীষণ পছন্দ করে আপনাকে। হঠাৎ এ কথা বলছেন? আপনার ভয় দূর করবার জন্য। ভয়টা যে কিসে সেটাই তো বুঝলাম না। নিজের কথা মনে হচ্ছে, দেখছেন না কেমন বারবার আপনার কাছে এসেই কথা বলছি? আমি দেশে ফিরতে ভয় পাই। শুনছি সেই খুনের ভয়? একটা দুঃস্বপ্ন আমাকে তাড়া করে গেল। স্যার আমি কিন্তু একটা জিনিস দেখেছি। কি দেখেছেন? যদি বাঁচাতেই হতো তাহলে
ধাক্কা দিলেন কেন? আমি নিজের চোখে দেখেছি।